নমস্কার এবং সালাম আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ আরও একটা বিশেষ প্রতিবেদন নিয়ে আমরা উপস্থিত হয়েছি আপনাদের সামনে আজকের প্রতিবেদনের বিষয়বস্তু হচ্ছে বিশ্বের দেশে দেশে ধুঁকছে গণতন্ত্র দেশে দেশে রাজনীতিতে অস্থিরতা ইউক্রেন যুদ্ধ সিরিয়া যুদ্ধ ইয়েমেন যুদ্ধ সহ বিশ্বের বিভিন্ন দেশে বিরাজ করছে অস্থির এক সময় তাইওয়ান নিয়ে চীন আমেরিকা তীব্র প্রতিদ্বন্দ্বিতা সবেমাত্র মাত্র করোনা মহামারী থেকে মাথা তুলে দাঁড়িয়েছে পৃথিবী এখনও এর ধকল যায়নি বিশ্বের অর্থনীতি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে মুদ্রাস্ফীতি আকাশচুম্বী মানুষের মাথায় হাত উঠেছে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রভাবশালী দুটো ব্যাংক বন্ধ হয়ে গিয়েছে ক্রেডিট সুশি টিকে থাকতে প্রায় অর্ধশত কোটি ডলার ঋণ চেয়েছে সুইজারল্যান্ডের জাতীয় ব্যাংকের কাছে তুরস্ক সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে কমপক্ষে পঞ্চাশ হাজার মানুষ নিহত হয়েছেন মাটির সঙ্গে মিশে গিয়েছে অবকাঠামো ইসরায়েলের অনন্যপায়ে তৃতীয় বিশ্বের এবং স্বল্পোন্নত দেশগুলোর মানুষ উন্নত জীবনের জন্য ঝুঁকি নিয়ে সমুদ্রে ভাসছে পরিণামে পরিণামে সলিল সমাধি হচ্ছে তাদের বেশিরভাগেরই লাখ লাখ শিশু অপুষ্টিতে ভুগছে জলবায়ু পরিবর্তনের ফলে দেশে দেশে বিপর্যয় দেখা দিয়েছে বিশেষ করে পাকিস্তানে গত বছর প্রলয়ঙ্করী বন্যা দেখা দেয় একদিকে ভয়াবহ ওই বন্যা তার সঙ্গে রাজনৈতিক অস্থিরতা দুয়ে মিলে দেশটা একেবারে দেউলিয়া হওয়ার পথে তবু রাজনৈতিক কোনো সমঝোতার লক্ষণ নেই বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে অনাস্থা ভোটে ক্ষমতা থেকে সরানোর পর তিনিই যেন সেখানে সবচেয়ে বড় রাজনৈতিক নিয়ামক হয়ে উঠেছেন তার হিসাব মতে কমপক্ষে একশো পঞ্চাশটা মামলা দেয়া হয়েছে তার বিরুদ্ধে এর মধ্যে প্রায় অর্ধশত মামলা সন্ত্রাসের অভিযোগে তাতেও পিছপা হচ্ছে না ইমরান খান তাঁকে ক্ষমতা থেকে উৎখাতের জন্য আমেরিকা যুক্তরাষ্ট্র এবং তার দেশের সেনাবাহিনী বিশেষ করে সদ্য বিদায় নেয়া সেনাপ্রধান জাভেদ কামর বাজোয়াকে দায়ী করেছেন তিনি এই নিয়ে সেনাবাহিনীর প্রতিষ্ঠান আইএসপিআর বিবৃতি দিতে বাধ্য হয়েছে এমন ঘটনা বিরল দৃশ্য তো সব কিছু একদিকে আর ইমরান খান অন্যদিকে তারপরেও তার সঙ্গে পেরে উঠছে না সরকার সর্বশেষ তার বিরুদ্ধে তোষাখানা মামলা ম্যাজিস্ট্রেট জেবা চৌধুরীর বিরুদ্ধে হুমকি দেওয়ার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে যে নাটক মঞ্চস্থ হয়েছে তা একবারে বিরল বলা যায় আমাদের ভারতে ঐতিহ্যবাহী রাজনৈতিক দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে আদালত দু বছরের জেল ঘোষণা করেছে তিনি ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ পরের দিনেই লোকসভার স্পিকার ওম বিড়লা তার সদস্যপদ বাতিল করে দিয়েছেন সবকিছু কিছু এখানেই থেমে থাকেনি যেন আদেশ দেওয়ার অপেক্ষায় ছিল খালি বাস্তবায়নে কোনো দেরি নেই সঙ্গে সঙ্গে তাকে সরকারি বাংলো ছেড়ে দেওয়ার জন্যেও তিরিশ দিনের সময় দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে তিনি যদি বাংলো ছেড়ে না দেন তাহলে তাকে উচ্ছেদ করা হবে বলা হয়েছে এর বাইরে তো রাজনৈতিক হুমকি আর ধামকি আছেই রাহুল গান্ধী এবং তার দল কংগ্রেস এই সব পদক্ষেপকে রাজনৈতিক বলে অভিহিত করেছেন দেশ জুড়ে এর প্রতিবাদে কংগ্রেস বিক্ষোভ করছে রাহুল গান্ধী ও সাপ জানিয়ে দিয়েছেন তিনি ক্ষমা চাইবেন না তিনি গান্ধী পরিবারের সন্তান মানুষের অধিকার আদায়ের জন্য তিনি যে কোনো ত্যাগ শিকারে প্রস্তুত আছেন পাশের দেশ মিয়ানমারে গণতান্ত্রিকভাবে নির্বাচিত অভ্যুত্থানে ক্ষমতা থেকে উৎখাত হওয়া নেত্রী অংশান সূচির দল সহ চল্লিশটা রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করা হয়েছে ইউনিয়ন ইলেকশন কমিশন বলেছে সেনাবাহিনী যে নির্বাচন পরিকল্পনা করছে তাতে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিদ্যমান পঞ্চাশটা সহ তেষট্টিটা রাজনৈতিক দল আটাশে মার্চ নাগাদ নিবন্ধিত হয়েছে নতুন কঠোর আইনে নির্ধারিত ষাট দিনের মধ্যে নিবন্ধনের জন্য আবেদন করতে ব্যর্থ হয়েছে এনএলডি সহ চল্লিশটা দল মিয়ানমারে নতুন এই আইনটা কার্যকর হয়েছে ছাব্বিশে জানুয়ারি এই আইনে কোনো রাজনৈতিক দল যদি নিবন্ধনে ব্যর্থ হয় তাহলে তারা নির্বাচনে স্বয়ংক্রিয়ভাবে একেবারে অযোগ্য হয়ে যাবে এবং বিলুপ্ত হয়ে যাবে নিবন্ধনের শেষ সময় ছিল গত আটাশে মার্চ এনএলডির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ফেসবুকে একটা বিবৃতি পোস্ট করেছে তাতে তারা জানিয়েছে গত সপ্তাহে বিষয়টা নিয়ে মিটিং করেছে তারা সেখানে সর্বসম্মতিক্রমে সামরিক জান্তার অধীনে নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত হয়েছে তারা অবিলম্বে অংশানসূচি প্রেসিডেন্ট উইন মিন্ট সহ সবার মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটাতে গণতন্ত্র আলোর মুখ দেখতে দেখতে আবার একেবারে নিভে গিয়েছে বলা যায় সেনাবাহিনী ক্ষমতা কেড়ে নিয়ে অংশান সূচিকে যেভাবে অজ্ঞাত স্থানে আটকে রেখেছে তাতে তাকে যে সহসা ছাড়া হবে বা আদৌ ছাড়া হবে কিনা তা একেবারে অনিশ্চিত বাইরের দেশ থেকে নিষেধাজ্ঞা এলেও তাতে টনক নড়ছে না সামরিক জানতার বরং তারা উল্টে চীনের সঙ্গে গাঁট ছড়া বাঁধছে শক্ত করে দীর্ঘ প্রায় পনেরো বছর কারাভোগের পর সুচি গণতন্ত্রের স্বাদ পেতে শুরু করেছিলেন কিন্তু দু সালের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে যখন সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি যাকে বলে এনএলডি ভূমিধস বিজয় অর্জন করে তখন সেনারা বুঝে যায় যে ক্রমশ শক্তিশালী হয়ে উঠছেন সূচি ফলে যে করেই হোক তাকে আটকাতে হবে ব্যাস অমনি অভ্যুত্থান গণতন্ত্রের মৃত্যু তারপর দেশটা ডুবে আছে গৃহযুদ্ধে প্রতিনিয়ত সেখানে বিদ্রোহী সশস্ত্র গ্রুপ বিরোধীদের সঙ্গে সেনাবাহিনীর লড়াই হচ্ছে এতে প্রাণ হারাচ্ছে বেসামরিক জনগণ পুড়িয়ে দেওয়া হচ্ছে বাড়িঘর এমন রিপোর্ট ঠাসা মিডিয়ায় ইসরায়েলে ইসরায়ে প্রতিষ্ঠার লড়াই আপাতত থমকে গিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন তার নিজের বিরুদ্ধে আদালতে বিচার চলমান সেই জন্যে যে আইন দিয়ে তাকে বিচার করা হয় যারা তার বিচার করেন তাদেরকেই তিনি নিয়ন্ত্রণমূলক আইন করে নিজের হাতের মুঠোয় বন্দি করার ফন্দি হেঁটেছিলেন বিচারকদের নিয়োগ সহ নানাবিধ বিষয়ে সরকারের হাতে রপ্ত করতে চেয়েছিলেন নেতানিয়াহু কিন্তু ইজরায়েলের সচেতন মানুষের প্রতিবাদের মুখে তিনি প্রথমত ব্যর্থ হয়েছেন যে বিক্ষোভ হয়েছে ইসরায়েলে তা একেবারে ইতিহাসে বিরল বেঞ্জামিন নেতানিয়াহুও হয়তো ভাবতে পারেননি যে এমন প্রতিবন্ধকতার মুখে পড়তে হবে শুধু জনগণই নয় তার প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গ্যালান্টও নেতানিয়াহুর বিরোধিতা করেছেন এজন্য তাকে আবার বরখাস্ত করা হয়েছে কিন্তু এই হক কথা বলা থেকে ইয়োব গ্যালান্ট হননি প্রেসিডেন্ট হারজোগ সমঝোতার আহ্বান জানিয়েছেন কিন্তু সমঝোতা যে কি হচ্ছে তা এখনো পর্যন্ত পরিষ্কার নয় আমেরিকা চীনের মধ্যে যখন ক্রমেই উত্তেজনা বাড়ছে তখন চীন আবার আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলা যায় উত্তেজনাকে যেন মুস্কে দিয়েছে চীনের প্রেসিডেন্ট সি জিনপিং সম্প্রতি রাশিয়া সফর করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বন্ধু আখ্যায়িত করে তার সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার প্রত্যয় ঘোষণা করেছেন অথচ রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের একাধিক নিষেধাজ্ঞা আছে রাশিয়া আবার বেলারুসে তার পারমাণবিক অস্ত্রের মজুদ গড়ে তোলার ঘোষণা করেছে এই অবস্থায় ইউরোপের দোরগোড়ায় একেবারে পারমাণবিক অস্ত্রের এই মজুতকে কেন্দ্র করে আতঙ্ক বৃদ্ধি পাচ্ছেই সর্বশেষ আমেরিকা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিযুক্ত করা হয়েছে তাদের দেশের আইনে ট্রাম্প অবশ্য আশঙ্কা প্রকাশ করেছিলেন যে তাকে গ্রেপ্তার করা হতে পারে এজন্য তিনি সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে প্রতিবাদ বিক্ষোভে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রতিবাদ বিক্ষোভ করতে বলেছেন এখানে আতঙ্ক ফুটে ওঠে কেননা দু হাজার একুশ সালের ছয়ই জানুয়ারির ঘটনা নিশ্চয়ই মনে আছে সেদিন তার উস্কানিতেই যেভাবে সমর্থকরা ক্যাপিটাল হিলে হামলা চালিয়েছিল তা আমেরিকার ইতিহাসে একেবারে বিরল তবে ডোনাল্ড ট্রাম্পকে অভিযুক্ত করা হয়েছে পর্ণ তারকা ট্রমি ড্যানিয়েলসের সঙ্গে শারীরিক সম্পর্ক এবং এরপরে হাসমানি দিয়ে অর্থাৎ ঘুষ দিয়ে তার মুখ বন্ধ রাখার জন্য দু সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের আইনজীবীর মাধ্যমে ওই পর্ণ তারকাকে মুখ বন্ধ রাখার জন্য এক লাখ তিরিশ হাজার ডলার দেওয়া হয়েছে যদি এই কাহিনী নির্বাচনের আগে প্রকাশ হতো তাহলে ফল ভিন্ন হতে পারত ডোনাল্ড ট্রাম্প তার সমর্থকদের প্রতিবাদ বিক্ষোভের যে ডাক দিয়েছেন তাতে আতঙ্কিত হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে এই হলো বিশ্বের খণ্ডচিত্র এমনিভাবে দেশে দেশে রাজনৈতিক বিভাজন তাতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে জনগণ গণতন্ত্র ধুকছে নেতারা একে অন্যের বিরুদ্ধে ক্লেশে মত্ত গণতন্ত্র ক্ষমতাসীনের জন্য এক রকম আবার বিরোধীদের জন্য আর এক রকম এই অবস্থার অবসান হওয়া কিন্তু আশু প্রয়োজন এই অবস্থার অবসান হতেই হবে তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব ফলো লাইক এবং কমেন্ট করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিনই নিয়ম করে থাকে ঝটপট দশটা গুরুত্বপূর্ণ খবর নিয়ম করে থাকে এক থেকে একাধিক জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন আর থাকে এক মিনিটেরও কম দৈর্ঘ্যের শর্টস আর রিলসও এছাড়াও অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ অবাক করা খবর ফেসবুক থেকে খবরের নামের ভিডিও সহ কিছু ভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও তাই ব্যতিক্রমী খবরাখবরের জন্য এবং ব্যতিক্রমী ভিডিও পাওয়ার জন্য নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন নিউজ নির্ভীকে চোখ রাখুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ